গ্রেপ্তার হওয়া দুই যুবক নিজেদের মাদ্রাসা ছাত্র পরিচয় দিলেও ওই মাদ্রাসায় গিয়ে তাদের বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ। এবার আমরা যে ইয়েগুলো পেয়েছি যে ঠিকানা ওরা বলেছে এগুলো যাচাই জন্য সংশ্লিষ্ট থানায় আমরা ইয়ে দিয়েছি, বার্তা দিয়েছি। ওখান একটা মাদ্রাসা যেটা যে চিঠা আমি ওইখানে দিয়েছিলাম, তো ওখানকার পুলিশ জানিয়েছে এই নামে ওই যে ঠিকানাটা দিয়েছে সঠিক না, ওর রোল কলের সাথে মাদ্রাসার রোল কল বা নাম মিলে না। আমরা যখন 71 সালের মহান মুক্তিযুদ্ধের পর 72-এর সংবিধানের আদলে একটা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে একমুখী একটা শিক্ষা ব্যবস্থার আমরা চেষ্টা করেছিলাম, তখনই কিন্তু এই আহমেদ শফির এই বাধা দিয়েছিল। এবং এখন পর্যন্ত আপনি দেখেছেন যে কওমি মাদ্রাসা থেকে শুরু করে আজকে কওমি মাদ্রাসায় যে পড়ছে ধরেন, বা যে কোনো মাদ্রাসায় আজকে আমি হয়তো পরিবারের একজন সদস্য একটা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়ছি, আর একজনে আমারই ভাই দেখা যায় সে কওমি মাদ্রাসায় পড়ছে, দুজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হচ্ছে। দেখা যায় একটা সময়ে গিয়ে আমরা দুই ভাই কিন্তু একজন একজনের বিপক্ষে অবস্থান করছি, মত পার্থক্য তৈরি হচ্ছে। এবং এই সুযোগ নিয়ে কিন্তু আহমেদ শফিরা তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য যে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করা এবং একটা জিহাদি জোশ তৈরি করে দিয়ে এই ছাত্রদেরকে এই হত্যাকাণ্ডে লিপ্ত করা, সেই কাজটি কিন্তু তারা সে আড়াল থেকে করে যাচ্ছে। সুতরাং আমি জিকরুল্লাহদেরকে অভিযুক্ত করার আগে আমি মনে করি যে এই সম্পূর্ণ প্রক্রিয়াতে যারা জড়িত, যারা এই পরিকল্পনা মাস্টার প্ল্যানটি করেছেন, আজকে যারা এটা বাস্তবায়ন করছেন এই আহমেদ শফি সহ এই ধর্মভিত্তিক গোষ্ঠীগুলো, বিশেষ করে যুদ্ধাপরাধীদের যে সংগঠনের নেতারা আপনি জানেন জামাত শিবির সহ, তাদের একটা মাস্টার পরিকল্পনা এবং তাদের যে বিদেশি দাতা এবং বিদেশি যারা পেট্রোনাইজ। আমার সঙ্গে নুরুল ইসলাম নাহিদের কথা হয়েছিল এই শিক্ষা ব্যবস্থা, এখনকার যে শিক্ষা ব্যবস্থাটি প্রচলিত হয়েছে তার আগে অনেক দিন তার সাথে এই ব্যাপারে আমার অনেক কথা হয়েছে। শেষ পর্যন্ত যখন শিক্ষা ব্যবস্থাটি প্রণীত হলো তখন তিনি আমাকে মৃদু হতাশার স্বরে বলল যে স্যার, আপনার আদর্শের মতো আমরা সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু করতে পারিনি, কিন্তু আমরা একটি অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চালু করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। তখন আমি তাকে বললাম যে অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি তাহলে মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং অন্যান্য যে ধর্ম ভিত্তিক যে শিক্ষা টোল এইসব থাকতে পারে না, তুমি এগুলো একদিকে রাখবা, আরেক দিকে বলবা যে অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা এটি সোনার পাথর বাটি, এটি হয় না।